ফুলকপি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শীতকালীন পুষ্টিকর সবজিগুলোর মধ্যে একটি পুষ্টিগুণে সমৃদ্ধ স্বাস্থ্যকর সবজিগুলোর মধ্যে একটি ফুলকপিতে পানি থাকে পঁচাশি ভাগ অল্প পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন থাকে অল্প ক্যালোরির এই সবজিটিতে রয়েছে ভিটামিন এ সি ক্যালসিয়াম মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য ফাইটোকেমিক্যালও থাকে এই বহুমুখী গুণসম্পন্ন সবজিটি কাঁচা সেদ্ধ বা রান্না করে খাওয়া যায় চলুন জেনে নেই শীতের সবজি ফুলকপির আরও কিছু চমৎকার পুষ্টিগুণ ও উপকারিতা ক্যান্সার প্রতিরোধ ফুলকপিতে সালফারযোগ্য সালফোরাফেন থাকে যা ব্লাড প্রেশারের উন্নতিতে সাহায্য করে ফুলকপিতে থাকা সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে পারে এবং টিউমারের বৃদ্ধিকে বাধা দেয় ফুলকপির সাথে হলুদ যুগ করে গ্রহণ করলে প্রোটেস্ট ক্যান্সার নিরাময়ও প্রতিরোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে এছাড়া পাকস্থলী প্রোটেস্ট ইস্তন ডিম্বাশয় ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে ফুলকপি মস্তিষ্কের উন্নতি ঘটায় ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে ফুলকপিতে ভিটামিন বি রয়েছে যা মস্তিষ্কের উন্নয়নে ভূমিকা রাখে গর্বা অবস্থায় এসবজি একটি ভালো খাদ্য হিসাবে বিবেচিত হয় ফুলকপি নবজাতকের মস্তিষ্কের উন্নতি সাধন করতে কাজ করে ফুসফুসকে রক্ষা করে ফুলকপি ফুসফুস রক্ষায় সহায়তা করে নতুন এক গবেষণায় জানা গেছে ভয়াবহ ফুসফুস রোগের জন্য যেসব কারণ দায়ী তা প্রতিরোধে ফুলকপি সহায়ক ভূমিকা পালন করতে পারে ডায়াবেটিসের কারণে রক্তনালীর যে ক্ষতি হয় সবজিটিতে তা প্রতিরোধেও সহায়তা করে এছাড়া ফুলকপি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয় শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে ফুলকপির অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান শরীর পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও এতে গ্লুকোজ সাইনোলেটেস থাকে যা অ্যানাইজামকে সক্রিয় করে এবং ডিটক্স হতে সাহায্য করে প্রদাহ কমায় ফুলকপিতে ইন্ড্রোল থ্রি কার্বিনাল বা আই থ্রি সি থাকে যা একটি অ্যান্টিফ্লাইমেটরি উপাদান এটি শক্তিশালী ইনফালমেটরি রিঅ্যাকশন প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে শীতের সুস্বাদু সবজি ফুলকপির আরও একটি অন্যতম গুণের একটি হল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যারা ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভোগে থাকেন তারা ফুলকপি খাবারের তালিকায় রাখতে দ্বিধা করবেন না চোখকে ভালো রাখে ফুলকপিতে ভিটামিন এর পরিমাণ বেশি থাকায় চোখকে সুস্থ রাখতে সহায়তা করে এমনকি দেহের কোথাও কেটে গেলে ফুলকপির কচি পাতার রস লাগালে ভালো ফল পাওয়া যায় হজমের উন্নতি ঘটায় ফুলকপি হজমে সাহায্য করে ফাইবারের একটি গুরুত্বপূর্ণ উৎস হওয়ায় ফুলকপি হজমে সাহায্য করে সবজিটিতে বিদ্যমান ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে সুস্থ থাকতেও ভূমিকা রাখে বাড়তি ওজন কমাতে ফুলকপি শরীরের বাড়তি মেদ কমিয়ে শরীরকে একটি সুন্দর গঠনে আনতে সাহায্য করে যারা তাদের শরীরের বাড়তি ওজন নিয়ে চিন্তিত ও ডায়েট করার কথা ভাবছেন তারা নির্দ্বিধায় ডায়েট লিস্টে ফুলকপির নাম অন্তর্ভুক্ত করতে পারেন ফাইটোনিউট্রেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুলকপিতে ভিটামিন সি বিটা ক্যারোটিন কাইমফোরেল, কোয়ারসোটিন রুটিন সিনামিক অ্যাসিডসহ আরও অনেক উপাদান থাকে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফি রেডিক্যালের ক্ষতির হাত থেকে শরীরকে সুরক্ষা দেয় এগুলো বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর গতির করে এবং টিস্যু ও অঙ্গের ক্ষতি হওয়া প্রতিহত করে চুলকানি প্রতিরোধ করে ফুলকপি চুলকানি প্রতিরোধ করে শীতকালে ঠান্ডায় ত্বকে লালচে হয়ে ফুলে যাওয়া বা চুলকানি হতে পারে সেক্ষেত্রে ফুলকপির কচি পাতা বেটে লাগালে চুলকানি ভালো হয়